মোট জনসংখ্যা এখন প্রায় 800 কোটি। এর বিশাল একটি অংশ নিত্যদিন নিজেদের অজান্তেই নানা বিষাক্ত পণ্য ব্যবহার করে, যে কারণে আগের চেয়ে বর্তমান সময়ে বহুগুণ বেড়ে গেছে নানা রোগ। নিজেদের অজান্তে যেসব বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে মানুষ, তার অন্যতম হচ্ছে পলিফ্লুরো অ্যালকাইল সাবস্টেন্স পিএফএস। সম্প্রতি প্রসাধনী সামগ্রীতে ফরএভার কেমিক্যালস নামে পরিচিত এই পলিফ্লুরো অ্যালকাইল সাবস্টেন্স বা পিএফএস এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড। 2026 সালের পর থেকে দেশটির কোনো প্রসাধনী সামগ্রীতে এ জাতীয় উপাদান থাকতে পারবে না। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, নিউজিল্যান্ডের পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ দেশটির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ঘোষণা দিয়েছে। গোটা বিশ্বে নিউজিল্যান্ডই প্রথম দেশ যে কিনা প্রসাধন সামগ্রীতে এই কেমিক্যালের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করল। নারী পুরুষের রূপচর্চার যত উপকরণ আছে, যেমন নেল পলিশ, লিপস্টিক, মাস্কারা, শেভিং ক্রিম, শ্যাম্পু, কন্ডিশনার, ফাউন্ডেশন ক্রিম, সানস্ক্রিন সহ প্রায় সব ধরনের প্রসাধন সামগ্রীর সবকটিতেই ফরএভার কেমিক্যালস নামে পরিচিত পলিফ্লুরো অ্যালকাইল সাবস্টেন্স পিএফএস ব্যবহৃত হয়। পিএফএস নামের এই রাসায়নিকটি এতটাই অক্ষয় বা স্থায়ী যে সূর্যের আলো অথবা অণুজীব কোনো কিছুই একে ধ্বংস করতে পারে না। এজন্যই এই কেমিক্যালকে ফরএভার কেমিক্যাল বলা হয়। পলিফ্লুরো অ্যালকাইল সাবস্টেন্স পিএফএস বা এই ফরএভার কেমিক্যালটি এমন একটি রাসায়নিক যা যে কোনো কিছুর উপর ব্যবহার করলে তা পণ্য হোক বা মানুষের ত্বক বা চুল, যাই হোক, তাকে দীর্ঘ সময় মসৃণ ও চকচকে দেখায়। একই সঙ্গে এটি ওয়াটার রেজিস্ট্যান্স বা পানি প্রতিরোধক হিসেবেও কাজ করে। এক অর্থে এ বিশ্বের শত শত পণ্যের চকচকে ভাব আনা এবং এই চকচকে ভাবটি দীর্ঘদিন টিকিয়ে রাখতে এই কেমিক্যালটি ব্যবহার হয়। নিউজিল্যান্ডের পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ এর ম্যানেজার শন প্রিসো বলেন, এই ফরএভার কেমিক্যালটি মানব শরীরে উচ্চমাত্রায় বিষক্রিয়া তৈরি করতে পারে, তাই এর ব্যবহার ঝুঁকিপূর্ণ। কেমিক্যালটির বিষক্রিয়ায় ক্যান্সার, বিকলাঙ্গ শিশু, ত্বকের ক্ষতি, রোগ প্রতিরোধী শক্তি কমে যাওয়া, কিডনি লিভারের ক্ষতি, মস্তিষ্কের চিরস্থায়ী ক্ষতি সহ নানা রোগ হতে পারে। ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চের সিনিয়র সায়েন্টিস্ট অভিষেক গৌতম বলেন, কসমেটিক্সে ফরএভার কেমিক্যালের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই কেমিক্যালের মূল আবিষ্কারক কোম্পানি ডিউপন্ট তাদের নিজস্ব গবেষণায় পৃথিবীর বেশ কিছু মানুষের রক্ত পরীক্ষা করে এর অস্তিত্ব খুঁজে পায়। দেশগুলো হচ্ছে আমেরিকা, ইউরোপ, ব্রাজিল ও ইন্ডিয়া সহ আরও অনেক দেশ। বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে ডিউপন্টের টেফ্লন প্লান্টে কাজ করা 2 নারীকর্মীর বিকলাঙ্গ বাচ্চার জন্ম নেওয়ার পর। এস এ হাফসা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।